সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি আজকে বের হয়েছি রাস্তায় স্ট্রিট ভিউ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি তেজগা এলাকায় তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে দেখতে পাচ্ছেন সকালবেলার দৃশ্য এটি এই যে সিএনজি চলছে রিক্সা চলছে ব্যাপক এই যে দেখতে পাচ্ছেন আমার সামনের দিকে হচ্ছে হাতির ঝিলের রাস্তা এই যে দেখুন মোটামুটি ভালোই রিক্সা চলছে এখানে সিএনজি চলছে অনেক গাড়ি চলছে এদিকে এই যে দেখুন এটি হচ্ছে হাতির জিলের ব্রিজ একটি এই যে লোকজন হেঁটে হেঁটে কর্মস্থলে যাচ্ছে এই যে দেখুন এই দিকটা অবশ্য লোকজন কম হাতি ঝিলের লেক হাতির ঝিল দেখতে পাচ্ছেন এই দিকটা খুবই সুন্দর লাগছে কিছুটা খালি খালি লাগছে যদিও কিন্তু মোটামুটি লোকজন কাজে যাচ্ছে এই যে দেখুন এটি হচ্ছে বনানী এলাকার একটি দৃশ্য বনানিতে গাড়ি চলছে ঠিকই কিন্তু গাড়ির সংখ্যা কম এই যে দেখুন এরপরে এই যে এটি হচ্ছে বনানী লেক আমার সামনে হচ্ছে করাইল আর মাঝখানে হচ্ছে বনানী লেক বা দিকে হচ্ছে গুলশান এরিয়া এই যে বা দেখতে পাচ্ছেন গুলশান এরিয়া এই যে একজন মানুষ হেঁটে আসছে এই যে এই যে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে বনানী ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়িতে মানি প্লান্ট গাছ লাগানো চমৎকার দৃশ্য ভালো লাগছে সুন্দর লাগছে দৃশ্যটি আচ্ছা এই দেখুন এটি বসুন্ধরা এরিয়া বসুন্ধরা রেসিডে রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি গাড়ি ভালোই চলছে গাড়ি রানাগোনা ভালোই দেখতে পাচ্ছেন এই যে এবারে দেখুন রাতের ভিউ অ্যাকচুয়াল রাত সন্ধ্যার টাইম আকাশ দেখুন কত সুন্দর আকাশ যেন চমৎকার সাজে সেজেছে অনেক ধরনের কালার দেখা যাচ্ছে আকাশে কি সুন্দর মেঘ চারিদিকে নীরব নিস্তব্ধতা তো আশা করি আমাদের দেশ আমাদের বাংলাদেশ আগের মতো সুন্দর হয়ে যাক পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক পৃথিবীর বুকে সবচেয়ে ভালো একটি দেশে পরিণত হোক আমার জন্মভূমি প্রিয় মাতৃভূমি এই কামনা করছি প্রিয় ভিউয়ার্স সবাই দেশের জন্য দোয়া করবেন দেশ সব সময় যেন ভালো থাকে জনগণ যেন ভালো থাকে সবাই ভালো থাকে তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন ভিডিওটি শেষ করব আসসালামু আলাইকুম